हेलो फ्रेंड्स, सायंतिकास किचेने आपनादेर सकलके स्वागत। आज आमी प्याज रसुन छाड़ा माछेर कालियार रेसिपी आपनादेर संगे शेयर करब। एटा एकटा रिक्वेस्टेड भिडियो। आमार एक बंधु जानते चेयेछिलेन प्याज रसुन छाड़ा माछेर कालियार रेसिपी, सेई रेसिपिटा आमी आजके शेयर करछि। आजकेर रेसिपिटा किन्तु भीषणई टेस्टी हय एभाबे बानाले। प्रथमे आमी माछेर कालिया बानानोर जन्य रुई माछ निये निएछि 400 ग्राम। माछटा भालो करे केटे धुए परिष्कार करे निएछि। एबार एर मध्ये दिए दिच्छि 1/2 टीस्पून लवण। लवण छड़िए दिए आमी एर मध्ये एबार दिए दिच्छि हलुद गुड़ो। 1/2 टीस्पून हलुद गुड़ो माछेर उपरे छड़िए दिलाम। एबार खूब भालो करे लवण आर हलुद दिए माछटा ম্যারিনেট করে নেব। রান্নাটা কিন্তু ভীষণ ইজি আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। বোঝাই যায় না যে এতে পেঁয়াজ রসুন ব্যবহার করা হয়নি। খুব ভালো করে আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার চলে যাব পরবর্তী প্রসেসে। নিয়ে নিয়েছি এখানে টুকরো করে কেটে নিয়েছি একটা টমেটো, নিয়েছি লঙ্কা কাঁচা লঙ্কা, আর নিয়েছি এখানে কাজু বাদাম 6-7টা, নিয়েছি আলমন্ড বা আমন্ড 8টা, আর কিশমিশ নিয়েছি 12-15টি। এবার এখানে নিয়েছি ফোড়নের জন্য কিছু মশলা। 2টো তেজপাতা নিয়েছি, নিয়েছি দারচিনি 2 ইঞ্চি, 3টে ছোট এলাচ ফাটিয়ে নিয়েছি, 4টে লবঙ্গ নিয়েছি, 1টা শুকনো লঙ্কা নিয়েছি একটু ফাটিয়ে। আর এখানে আমি এবার মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদামগুলো, আর দিয়ে দিচ্ছি আলমন্ডগুলো। কাজু বাদামটা আমি হালকা ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ জল। জল দিয়ে এটা আমি ভালো করে পেস্ট বানিয়ে নেব। ফিরে আসছি পেস্ট বানিয়ে। খুব ভালো করে এটা মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি। আমন্ড আর কাজু বাটার জন্য কিন্তু খুব বেশি অতিরিক্ত জল ব্যবহার করবেন না। এবার আমি ফোড়নটা সরিয়ে রাখলাম। একটি পাত্রের মধ্যে আমি এটা ট্রান্সফার করে নিচ্ছি, আমন্ড আর কাজুর পেস্টটা। এরপর আমি পরবর্তী প্রসেসে চলে যাব। দেখুন এটা কতটা ঘন রয়েছে। নিয়ে নিচ্ছি এবার এই মিক্সির জারের মধ্যে টমেটোর টুকরোগুলো। এবারে এর মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝাল কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন। এতে আমি কোনো জল না দিয়ে পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসলাম। দেখুন একটা ঘন মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এটা এবার সাইড করে রাখছি। কিশমিশটাও আমি সাইড করে রাখলাম। এবারে একটি পাত্রে নিয়ে নিচ্ছি টক দই। 2.5 টেবিল স্পুন আমি টক দই নিয়ে নিলাম। এবারে দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। রেসিপিটা যদি হুবহু ট্রাই করেন খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। ভালো করে টক দইটা ফেটিয়ে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। রান্না শুরু করার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে রিফাইন্ড অয়েল 4 টেবিল স্পুন। তেল খুব ভালো করে গরম করে চারপাশে ছড়িয়ে দিলাম। এবার ম্যারিনেট করা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একবারে কিন্তু সব মাছ দেব না। আর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম হাইতে রেখেছি। মাছগুলো এবার আমি উল্টে দিচ্ছি। মাছ খুব বেশি কিন্তু কড়া করে ভাজবো না এই রেসিপিটির ক্ষেত্রে। আবার খুব হালকাও কিন্তু মাছগুলোকে ভাজবো না। ঠিকঠাকভাবে মাছগুলো ভেজে আমি তুলে নেব। আর একবারে সব মাছ না দিয়ে এইভাবে 4টে 4টে করে আমি মাছ ভেজে নিচ্ছি। মাছ ভাজা প্রায় হয়ে এসছে। আমি এবার একটি পাত্রে মাছ ভাজাগুলো তুলে নিচ্ছি। এভাবেই আমি বাকি মাছগুলো ভেজে নেব। আমি এর আগে পেঁয়াজ রসুন দিয়ে মাছের কালিয়া রেসিপি শেয়ার করেছিলাম, সেই রেসিপিটা ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারেন। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য নিয়ে নেওয়া মশলাগুলো। মশলাগুলো আমি আবারও বলছি না, আগেই আমি মশলাগুলো দেখিয়ে দিয়েছিলাম। কয়েক সেকেন্ড এভাবে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা বাটা 1 টেবিল স্পুন। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। আদা বাটা দেওয়ার পরে হলুদ গুঁড়ো দিয়ে দিলে কিন্তু তেলটা
আর ছিটকায় না, এটা একটা টিপস বলতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে আদা বাটাটা কষিয়ে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। ভালো করে আদা বাটা কষিয়ে বানিয়ে রাখা পেস্ট এবার অ্যাড করে দিচ্ছি। পেস্টটা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে আর আদা বাটার সঙ্গে এই পেস্টটাকেও কষাতে থাকতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। যত ভালো করে এটা কষানো হবে ততই কিন্তু টেস্ট ভালো হবে রান্নার। 1/4 কাপ জল অ্যাড করে দিয়েছি, খুব ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। এবার দেখুন মশলাটা আমি 2 মিনিট ধরে কষিয়ে নিয়েছি, অনেকটাই কিন্তু তেল ছাড়তে শুরু করেছে মশলা থেকে। এভাবে মশলাটা খুব ভালো করে কষিয়ে দিয়ে দিচ্ছি এবার বাকি উপকরণ। বানিয়ে রাখা পেস্টটা এবার আমি অ্যাড করে দিচ্ছি। এই পেস্টগুলো আগেই বানিয়ে রেখেছিলাম, তাই এগুলো সম্পর্কে আর কিছু বলছি না। পেস্ট দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি আর এভাবে কষিয়ে নেব আরও 4-5 মিনিট। খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। ফিরে এলাম, খুব ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো। এবার আবারও খুব ভালো করে এটা মিশিয়ে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 টিস্পুন। আবারও ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। দুটো মিশিয়ে আমি এখানে 1.5 টিস্পুন ব্যবহার করলাম। এখানে 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করেছি। 1/4 কাপ জল দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে ভালো করে তেল ছাড়ছে। দেখুন মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দইটা। দই দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব মশলার সঙ্গে। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, না হলে কিন্তু দই ফেটে যায়। দিয়ে দিলাম 1/2 টিস্পুন চিনি। যেহেতু টক দই ব্যবহার করেছি, সেটাকে ব্যালেন্স করার জন্য আমি 1/2 টিস্পুন চিনি ব্যবহার করছি। এবার এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 1 মিনিটের জন্য। ফিরে এলাম, লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম 1 মিনিট। দেখুন কীরকম মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি আমি। এভাবে মশলাটাকে কষিয়ে রান্না করলে কিন্তু রান্নার স্বাদ ভীষণই ভালো হয়। দিয়ে দিচ্ছি এবার ধুয়ে রাখা কিশমিশগুলো। কিশমিশগুলো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। খুব ভালো করে এবার মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এবার উষ্ণ গরম জল পরিমাণ মতো। খুব বেশি কিন্তু পাতলা হবে না গ্রেভিটা, সেই মতোই জল অ্যাড করতে হবে। এবার ঝোলটা ফুটে উঠেছে, এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। এবার ঝোল ফুটে ওঠার পরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। রেসিপিটা কিন্তু ভীষণই টেস্টি হয় এভাবে বানালে, অবশ্যই একবার ট্রাই করুন আর আমাকে লিখে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান কিন্তু অন করতে ভুলবেন না আমার সমস্ত রেসিপির আপডেট পেতে। এবার আমি এটা ঢাকা দিয়ে রাখলাম 2 মিনিটের জন্য। তৈরি হয়ে গেল পেঁয়াজ রসুন ছাড়া মাছের কালিয়া। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর পারলে অনেক অনেক শেয়ার করবেন। আজকের মতো এ পর্যন্তই, আবার হাজির হব আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।